নমস্কার এবিপি লাইভে আপনাদের সকলকে স্বাগত। আমি অয়ন্তিকা রয়েছে আপনাদের সঙ্গে আর আজকে আমরা যার বাড়িতে রয়েছে তিনি কোনো তারকা নন, আমার আপনার মতনই সাধারণ বাড়ির মেয়ে, সাধারণ বাড়ির বউ, কিন্তু আবার এখন এই মুহূর্তে তিনি তারকাও বটে। অমিতাভ বচ্চনের জনপ্রিয় কুইজ শো কন বনেগা করোড়পতির যারা রেগুলার দর্শক তারা তো তাকে চেনেনই, সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ থাকেন তারাও তাকে চেনেন। ঠিকই ধরেছেন, আমরা রয়েছি এই মুহূর্তে আলোলিকা ভট্টাচার্য গুহর বাড়িতে এবং আজকে এই সেশনটা কোনো সাক্ষাৎকার নয়, আজকে আমরা আড্ডা দিতে এসেছি, স্রেফ আড্ডা। আলোলিকা, এবিপি লাইভে তোমাকে স্বাগত। প্রথমেই বলবো যে তোমার হাসিতে মানে দেখতেই পাচ্ছেন হাজার ভোল্টের হাসি। প্রথমেই জিজ্ঞেস করবো যে উল্টো দিকে দ্য গ্রেট অমিতাভ বচ্চন বসে রয়েছেন, সেখানে দাঁড়িয়ে কিরকম মনে হয়েছিল প্রথম, মানে আমি বলছি কেবিসি সেটে প্রথম পা রেখে কেমন লেগেছিল? সেটে যখন প্রথম পা রাখি সেই সময় তো বচ্চন স্যার ছিলেন না, সেই সময় শুধু কন্টেস্ট্যান্টসদেরই ফার্স্টে ঢোকানো হয়, তো আমি শুধু চতুর্দিক দেখছিলাম। আর আমাদের যে সিটটা ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্টে, প্রত্যেকটা কন্টেস্ট্যান্টের একটা নির্দিষ্ট নাম্বার থাকে, তো সেই নাম্বার অনুযায়ী আমাদের সিটটাতে বসতে হয়। আমাকে মানে আমার কপাল এমনই ছিল, আমাকে বসতে দেওয়া হয়েছিল যেই রোতে বচ্চন স্যারের সে ঠিক পেছনে। তো পরবর্তীতে মানে স্যার যখন ঘুরতেন সেই সময় দেখতাম, নাহলে আমি সাইড থেকে এরমভাবে দেখতাম, কর্নারের সিট ছিল। তো সেটে প্রথম ঢুকে দারুণ লাগলো, মানে সব জিনিসগুলো দেখতে পেলাম, এত বড় সেট, এত জনপ্রিয় একটা শো, এত বড় প্ল্যাটফর্ম। তারপর যখন কেবিসির মিউজিকটা প্লে হলো ফার্স্ট, সেই মিউজিকটা এতদিন বাড়িতে বসে বসে দেখতাম টিভিতে, সেই মিউজিকটা আমার সামনে প্লে হচ্ছে এবং লাইট এই দিক দিয়ে বেরোচ্ছে, ওই দিক দিয়ে বেরোচ্ছে, আমি সব দেখছিলাম ভালোভাবে। তারপরে যখন স্যার ঢুকলেন, র্যাম্পটা দিয়ে যে দৌড়ে এসে ঢুকলেন, তখন দেখছি যে মানে কি এনার্জি, এই বয়সে এত এনার্জি, মনে হয় না সেটে কারোর ছিল বলে। স্যারের মানে সেই যে দৌড়ে এসে রান আপটা নিলেন, তারপরে ডায়লগ যে ডেলিভারি স্যারের যা বলার সেগুলো একবারে মানে ওয়ান টেকে বলে দিলেন, বলে দিয়ে তারপর ক্যান্ডিডেটসদেরকে ইন্ট্রোডিউস করালেন, মানে এত সুন্দরভাবে। আর যা লম্বা আমার যা হাইট, আমি চিন্তা করছিলাম পাশে দাঁড়ালে আমাকে দেখা যাবে, বাপরে। তারপর যাই হোক বসলেন, আমার তো দারুণ লাগলো, মানে স্যারকে আমি খালি দেখেই যাচ্ছিলাম শুরু থেকে, বা একের পর এক কন্টেস্ট্যান্ট উঠে যাচ্ছে আমি দেখেই যাচ্ছি স্যারকে, দারুণ দারুণ। যে জিনিসটা বাড়িতে বসে এতদিন দেখতাম সেই জিনিসটা চোখের সামনে হচ্ছে, সেটা দেখতে কেমন লাগে, মানে গায়ের লোম কাড়া হয়ে যাওয়ার মতো অবস্থা, দারুণ। তো মানে অমিতাভ বচ্চনকে এই বয়সেও এত এনার্জি, এনার্জেটিক দেখেও কি মানে নিজের মধ্যে একটা আরো পজিটিভ এনার্জি বেড়ে গেল? হ্যাঁ, বেড়ে তো গেল, মানে এ আমার মনে হয় মানে স্যারের প্রত্যেক বছর একটা করে জন্মদিন যাচ্ছে আর রিভার্সে যাচ্ছে, সত্যি এত অ্যাক্টিভ হচ্ছে। আর কি সুন্দর, মানে প্রত্যেকটা কন্টেস্ট্যান্টের সাথে একদম নিজের মতো করে কথা বলে, এত বড় একজন তারকা, মানে এতটা হাম্বল উনি, বোঝাই যায় না যে উনি এত বড় একজন স্টার। হ্যাঁ, কোনো রকম স্টারের ইয়েই নেই ওনার মধ্যে, দারুণ, খুব ভালো মানুষ। তোমার অনর্গল হাসিতে মানে শোনা গেছে যে অমিতাভ বচ্চন নিজেই নাকি চিন্তায় পড়ে গেছিলেন যে কিভাবে সামলাবো। হ্যাঁ, আর এখন তো গোটা দেশই ফিদা, মানে সবাই আলোলিকার নাম জানে, ওই সেই কন্টেস্ট্যান্ট, বাঙালি কন্টেস্ট্যান্ট যে এসে অমিতাভ বচ্চনকেও পাগল করে দিয়েছিল, তো তুমি কি বাড়িতেও এরকম? হ্যাঁ হ্যাঁ, আমি সারাক্ষণ হাসতে থাকি, আমাকে আমার হাজব্যান্ড পাগল বলে, শাশুড়ি জিজ্ঞাসা করে তুমি একা একা কেন হাসো, আমি ভালো ভালো কথা চিন্তা করে হাসি, এই এইটুকুই আমার ইয়ে, মানে দুঃখের কথা এর কথা এগুলো চিন্তা করে মন খারাপ করে বসে থাকে কোনো লাভ নেই, ভালো কথা চিন্তা করো, হাসো, অন্যকে হাসাও, ব্যাস এইটুকুই, আর কিছু না। হাসা শরীরের পক্ষে ভালো, যদিও আমার চেহারা এরকম চেহারা দিকে যাবেন না, আমি ফাস্ট ফুড খাই না, ঘরের রান্না খাই একদম, কিন্তু হাসতে থাকি। ঘরের রান্না তো স্বাস্থ্যকর হবে, তাহলে নিজেই তো স্বাস্থ্য। হ্যাঁ, কিছু করার নেই, মানে গঠনটাই এরকম জেনেটিক্যালি। আচ্ছা,
18 বছর ধরে ট্রাই করেছো তাই তো হ্যাঁ হ্যাঁ মায়ের ইচ্ছা ছিল যে টিভির পর্দা দেখা মানে দেখানোর জন্য কেবিসি কেন অন্যভাবে হতো না আসলে আমি বলি ঘটনাটা 1982-83 এর ব্যাপার সেই সময় আমার মা থিয়েটার করতেন কলকাতাতে থিয়েটার সিম্ফনি বলে একটা থিয়েটারে থিয়েটার করতেন খুব বেশি দিন করেননি ওই 1-1.5 বছর হবে তো মায়ের ইচ্ছা ছিল মা টিভিতে একদিন কাজ করবে মানে নিজে একজন টিভি অ্যাক্ট্রেস হবে কিন্তু পূরণ হয়নি বিয়ে হয়ে যায় অত দূরে যেতে হয় যাই হোক পূরণ হয়নি তো মা বিগ বির বড় ফ্যান তো চেয়েছিলেন যাতে আমাকে একবার টিভিতে দেখে তো আমি বললাম যে কোন প্রোগ্রাম বললো যে যদি বচ্চন স্যারের সামনে বসতে পারিস আমি বললাম বাবা এ তো কানবানি গেছে ঠিক আছে আমি চেষ্টা করবো কিন্তু জানি না কত দূর সফল হবো চেষ্টা করে যাবো তো প্রত্যেক বছর সেই থেকে আমার 2005 সাল থেকে চেষ্টা শুরু চেষ্টা করতে 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 কোনো কোনোবার প্রথম লটারিতে ওঠে দ্বিতীয় লটারিতে ওঠে না কল আসে না বেশিরভাগ সময়ই হয় না কারণ লটারির ব্যাপার আছে প্রথমেই দুটো লেভেলে তো হয় না হতে হতে কিন্তু আমার কোনো দিন মনে হয়নি যে না ধূর ছেড়ে দিই আর হবে না আমি ব্যাপারটা উপভোগ করতাম ঠিক আছে হলো না নেক্সট ইয়ার আবার ট্রাই করবো অসুবিধা কিছু নেই মানে ফেলিয়ার তো জীবনে আসবেই এতো ছেড়ে দেওয়াটা চেষ্টাটা ছেড়ে দেওয়াটা তো কোনো মানে বুদ্ধিমতির কাজ নয় তো চেষ্টা করে যাও যতদিন এলিজিবল আছো চেষ্টা করে যাও বাস আর কি চেষ্টা করতে 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 তারপরে এবার গিয়ে হলো ফাইনালি না সত্যি মানে স্যার যে প্রত্যেকবার সময় সময় বলে না যে কোশিশ করনে ভালো কি কবি হার নেই হতে এটা একদম সত্যি কথা একদম সত্যি কথা চেষ্টা চালিয়ে যেতে হবে সফলতা একদিন আসবেই তুমি লটারির কথা বললে তো কেবিসি মানে শুরু থেকে কেবিসির হট সিটে পৌঁছানো অবধি জার্নিটা যদি একটু বলো হ্যাঁ জার্নিটা বলতে যে এই ফার্স্টে তো রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন করার পরে তো কন্টেস্ট্যান্টদের হাতে কিছুই থাকে না ওটা ওনাদের সিস্টেমেই লটারি হয় আমাদের নাম্বার যদি সিলেক্ট হয় যা যেই যেই নাম্বারগুলো সিলেক্ট হয় তারা নিজেরাই কল করে তারপরে ওটা একটা কম্পিউটার প্রসেস ইয়ে করে মানে ক্যান্ডিডেটের জেনারেল ডিটেলস নিয়ে তাদেরকে ফার্স্ট লেভেল অফ সিলেকশন ওটা কমপ্লিট করে আবার সেকেন্ড লেভেলেও লটারি হয় এবার যেই নাম্বারসগুলো সিলেক্ট হবে তারপর তাদের অডিশনের জন্য ডাকে এবার অডিশন থেকে সিলেক্ট হলে নেক্সটে আবার তারা কোনো ভিডিও বা অডিও অডিশন নিতেই পারে কথা বলতেই পারে ক্যান্ডিডেটের সাথে সেভাবে ফাইনালি ধাপে ধাপে অডিশন শেষ করে তবে গিয়ে ক্যান্ডিডেটের সিলেকশন সিলেকশন হওয়ার পর ফার্স্টে ফিঙ্গার ফার্স্টের জন্য ওরা কল করে যে ইউ হ্যাভ বিন সিলেক্টেড তারপরে সমস্ত দায়িত্ব ওনাদের ওনারা ফ্লাইটের টিকিট পাঠান আর নাহলে আমার পক্ষে সম্ভব ছিল না বাবা আমি পারতাম না ফ্লাইটের গল্প ভাইরাল এখন তুমি কিভাবে ফ্লাইট আর ট্রেনের মাঝখানে কম্প্যারিজন সত্যি কথা মানে এতদিন তো ট্রেনেই ট্রাভেল করে আমরা অভ্যস্ত ফ্লাইট শুধু বাড়ির ছাদের থেকে দেখতাম বা প্লেন যাচ্ছে পিছনে টিপ 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 আলো জ্বলছে যাচ্ছে তো ভাবতাম যে মানে ভগবানকে বলতাম যে নিজের ক্ষমতায় পারবো না জানি আমি সারেন্ডার করে দিচ্ছি লাইফে একবার অন্তত সুযোগ দিও যাতে চড়তে পারি একবার মানে এক্সপিরিয়েন্সটা তো নেই কেমন হয় হ্যাঁ তো জানি না মানে ঈশ্বর শুনেছেন কেবিসির মাধ্যমে আমার এটা পূর্ণ করলেন যখন ফোনটা আসে আমার কাছে যে ফার্স্টে সিঙ্গার ফার্স্টের জন্য সিলেকশন হয়ে গেছে তারপর যখন বলছে যে হামলোক আপকো আর আপকে কম্প্যানিয়নকে লিয়ে ফ্লাইটকে টিকিট ভেজ দেঙ্গে আমি এরমভাবে ছিলাম শুনছিলাম ফোন কানে দিয়ে আচ্ছা কব বলে আপ ভেজ দেঙ্গে 3-4 দিনও মে মতলব যাব আপকা শুট ডেট হোক উসে পেহলে হামলোক ভেজ দেঙ্গে আপকো আপ কনফার্ম কিজিয়েগা আপকো মিল গিয়া কি নেই হ্যাঁ হামলোক মেল কে থ্রু হোয়াটসঅ্যাপ কে থ্রু আপকো ভেজ দেঙ্গে আমি বললাম আচ্ছা ঠিক আছে বলে ফোনটা রেখে আমার শ্বশুরমশাইকে বাবা আমার সিলেকশন হয়ে গেছে ওরা বলছে ফ্লাইটের টিকিট পাঠাবে এই তো হয়ে গেছে আমার প্লেনে চড়া বাস হয়ে গেল তারপর তো গেছি প্লেনে বাবা প্লেনে চড়লাম দারুণ এক্সপিরিয়েন্স ভালো লাগলো দেখে তারপর তো স্যার আমাকে জিজ্ঞাসা কর যখন জিজ্ঞাসা করলেন যে আপ কা অনুভব কেসা রাহা আমি তো চিন্তা করছি এত বছর ট্রেনে ট্রাভেল করে করে আমাদের যা অনুভব প্লেনে প্লেনে তো মানে সম্পূর্ণ আলাদা ব্যাপার ট্রেনের মতো তো নয় ট্রেনে আমরা যা করি সজাগ প্যাসেঞ্জার ট্রেনে প্লেনে ঘুমালেও অসুবিধা নেই তো এটাই ডিফারেন্স আর সময়টা অনেক কম লাগে প্লেনে আদারওয়াইজ মানে এখন যদি ভোট দিতে বলা হয় প্লেন না ট্রেন প্লেনে মানে অ্যাডভান্টেজ তো ওটাই দেখলাম টাইমটা অনেকটা কম লাগে
আর লাগেজের চিন্তাও করতে হয় না এই যা। তবে সবদিক বন্ধ তো আমার একটুখানি কষ্টই হচ্ছিল, ট্রেনে যেরকম আমরা চতুর্দিকে জানলা টানলা খুলে চলি আরামসে সেটা আলাদা ব্যাপার। ট্রেনে অবশ্য ঝুলতে ঝুলতে যেতে হয়, পরের দিনও ঝুলনটা থাকে। প্লেনে আবার ওসব দেখলাম নেই দারুণ। তবে প্লেনের টিকিট কাটতে হলে আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরে বুকে ব্যথা ঠিক হবে, ঝুলে বুকে ব্যথাটা হবে বাবা। প্লেনের যা ভাড়া, আমার আগে আইডিয়াই ছিল না। সেই কেবিসির অডিশনের সময় মুম্বাইতে ফার্স্ট মানে অডিশনে আমাকে মুম্বাইতে ডাকে, আমি যেতে পারিনি। সেই সময় ট্রেনের টিকিটস অ্যাভেলেবেল ছিল না প্লেন টিকিটস কেনার মতো, মানে তখন ভাবলাম যে না ঠিক আছে তাহলে ফ্লাইটের টিকিট দেখি। মানে সেই লাইফে ফার্স্ট টাইম এই প্রয়োজন পড়লো, তাই ফ্লাইটের টিকিটসের খোঁজ করলাম। তখন দেখে চক্ষু চড়ক গাছ, গাম ভাড়া দেখে না আমাদের পক্ষে সম্ভব না, থাক। মানে এর আগেও একবার অডিশনের ডাকে, এই তো এবারই গ্রাউন্ড অডিশনের জন্য মুম্বাইতেই ডেকেছিল, কিন্তু যেতে পারিনি। যেতে পারিনি তো ভাবলাম যে ঠিক আছে, তারপরে মনটা একটুখানি তো খারাপ হয়, এত বছরের চেষ্টায় লটারিতে নাম্বার উঠে। তারপরে আমার শ্বশুরমশাইকে যখন বললাম, শ্বশুরমশাই বললো যে ঠিক আছে তুমি চিন্তা করো না, তুমি যে চাকরিটার জন্য কোয়ালিফাই করে গেছো ভাবো যে এটাই অনেক বড় ঈশ্বরের আশীর্বাদ। আমি তো 100 বার ভাবি আর মন খারাপ সেরমভাবে আমার হবেও না, কারণ আমার 18 বছর হয়ে গেছে চেষ্টা করতে করতে, এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এরপর 19তম বছরের জন্য ট্রাই করবো, তো এবার যাওয়া হলো না, কি করা যাবে। তারপর যাই হোক, মানে আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। বেশ কিছুদিন পর আবার ওরা কল করলো যে অনলাইন অডিশনের জন্য সিলেক্ট করেছে। তো আমার যেমন সমস্ত লেভেলের অডিশনগুলো সব অনলাইনেই হয়, তারপর সিলেকশন করে ফাইনালি ওরা টিকিটস পাঠায়, আমি মুম্বাইতে যাই। আলোলিকার ইনফেকশাস মাইন্ড, মানে আমিও হাসছি না, সেটা আমি বুঝতে পেরেছি, মানে নিজের অজান্তে আমিও হেসে যাচ্ছি। তো মানে উৎস বলতে মানে স্যার সামনে ছিলেন এক নম্বর, আমি আমার মনে হচ্ছিল আমি ঈশ্বরকে সামনে দেখছি, আর দ্বিতীয়ত ওনার সাথে বাঙালিদের একটা নিবিড় সম্পর্ক, আমি নিজেও বাঙালি, দূর থেকে স্যারকে নিজের লোক মনে করে কথা বলি। আমি যদি চিন্তা করি আমার এরপর এই বলতে হবে, ওরপর তাই বলতে হবে, তাহলে আর আমার হবে না। এমনি মাথা কাজ করছিল না তখন, মানে সিচুয়েশনটা এরকম হয়ে গেছিলো যে ফার্স্ট ফিঙ্গার ফার্স্টের মানে কোয়েশ্চেনগুলো আমার ম্যাক্সিমাম ভুল হচ্ছিল, ম্যাক্সিমাম ভুল হচ্ছিল। কারণ আনসার লক করার যে মানে পদ্ধতিটা, কয়েক সেকেন্ড টাইম থাকে, সেই টাইমের মধ্যে চিন্তা করে যদি লক করতে যাই তাহলে টাইম আপ হয়ে যাচ্ছে, বিনা চিন্তায় লক করতে গেলে তো এমনিই ভুল হবে। তো আমি যাবোটা কোথায়? ভুল করতে 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 ইভেন মানে ফার্স্ট ফিঙ্গার ফার্স্টের আগে প্রত্যেকবার মানে প্রত্যেকটা ফার্স্ট ফিঙ্গার ফার্স্টের আগে কন্টেস্ট্যান্টসদের নিয়ে নিজেদের মনিটরে মক টেস্টও করানো, মানে মনিটর ঠিকঠাক কাজ করছে কি না সেটা কনফার্ম করার জন্য মক টেস্টও করানো। ইভেন সেই মকেও ভুল করে, মানে বাচ্চারাও করে না এরকম যাচ্ছা তাই ব্যাপার, এত ভুল এত ভুল না ধরতে রে, আমার আর হবে না এবার, আমি এরপরের বারে ট্রাই করবো। এবার আমার পাশে যে কন্টেস্ট্যান্ট বসেছিলেন সন্তোষজি, আমি বললাম সন্তোষজি এস বার হোনা কি নেক্সট ইয়ার আনা হ্যায়, বলে নেই জি হমকো তো নেক্সট ইয়ারই আনা হ্যায় লাগ রা হ্যায়। ঠিক আছে, এবার মানে ভুল হচ্ছে ভুল হচ্ছে, আমাদের অপোজিটে যে কন্টেস্ট্যান্ট আছে আমরা সব মিলে ভুল করছি আর আমরা এরকম দেখাচ্ছি একদম, মানে এত কনফিডেন্ট সব কটা মিলে স্যারের সাথেও মকে খেলে যাবো, এবার অবস্থা এরকম হয়ে গেছিলো। তারপরে তো ফাইনালি যাই হোক, আমাকে আমার নামটা যখন ডাকলো আমি একটু অবাকই হয়ে গেছিলাম, কারণ যে কোয়েশ্চেনটা ছিল হিন্দি কা বনমালা সাজায়, তো আমি ভাবলাম প্রথমে কোয়েশ্চেন দেখে আমি ধুর তেরি কি, শেষমেশ লাস্ট কোয়েশ্চেন হোক হিন্দি কা বনমালা সাজায়, আমি হইলাম বাঙালি, ক খ গ ঘ উমা ছ ছ বর্গ জ ঝ ঞ, মানে এই দুটোর মধ্যে আসলে আসবে না এলে আমি আর নেই, আমি বসেই থাকবো। তারপর যাই হোক, যখন নাম ডাকলো তখন আমার আর বিশ্বাস হচ্ছিলো না যে আমারটাই, কারণ অন্যান্য কন্টেস্ট্যান্ট যারা ছিল তাদের মাদার টাং হিন্দি আছে, তো তাদেরই হওয়ার কথা, ওটা ইজি কোয়েশ্চেন ছিল ঠিকই কিন্তু টাইমিংয়ে তো হেরফের, তাদেরই আগে হওয়ার কথা। কিন্তু আমি ভাবলাম আমার হয়ে গেছে, এটা কী করে হচ্ছে? আমি চুপচাপ বসেছিলাম, স্যারের দিকে তাকাচ্ছি, একবার চোখ টিপ টিপ করে যাচ্ছি, স্যার বলি এ মহতারমা উস সিট কো হট সিট সমাজ লিয়ে উঠি নেই রই হে বলে। তারপরে উঠলাম মাথায় হাত দিয়ে, আমি বলছি কী করবো, আমি আমি তো খেলতেই পারবো না, আমি তো পুরো কনফিডেন্ট যে আমার তো পুরো ব্ল্যাঙ্ক মাথা, উঠবই না, কনফিডেন্টে সিলেক্ট হবো না। হ্যাঁ আমি 19তম বছরেই আসবো, আমার এটা ইয়ে ছিল।
যা বাবা আমাকে ডেকে নিচ্ছে। তারপরে গেলাম হট সিটে, ওঠার আগেই স্যারকে বলছি, স্যার মে তো ঘুম নিয়ে আই থি। হ্যাঁ, তখন বলে ক্যা বল রহি আপ? আমি বললাম হ্যাঁ স্যার, ক্যা খেলু স্যার, আবি দিমাগ পুরা ব্ল্যাঙ্ক যা রা, নেই খেল সকতি। বলে নেই নেই, আপকো ব্যাঠনা পড়েগা, আপ তো সিলেক্ট হো গই। আমি বললাম স্যার মে বঙ্গালন। বলে যে তো? আমি বললাম যে স্যার হিন্দি কা কা খা দিয়ে থে। বলে তো আপ তো আ গই, আপ তো সাজা লি। হ্যাঁ স্যার, মানে সোচা তা মেরা নেই হোগা, ইতনি গলতি কর রহি থি মে, গলতি করতে করতে আদত হো গই, আব ক্যা করু, মেরা নেই হোগা। বলে আপ তো আগেই হট সিট পে, আপ তো খেলনা পড়েগা, বেঠিয়ে মে হট সিট পকড়তাম। হট সিট না ধরলে আমি উঠতেও পারতাম না, হট সিটের যা হাইট, আমার যা হাইট, এ তো মুশকিল, লাভ দিয়ে উঠতে উঠতে। স্যার হট সিট ধরলেন, তারপরে উঠলাম। তারপর তো যাই হোক, স্যারের দিকেই তাকিয়ে আছে, বললো স্যার এসেই বাত করকে ঘর যাও, মানে কোনোভাবে যাতে না, কারণ আমি তো প্রশ্ন দিলে আমি ভাবতেই পারব, ভাবনা চিন্তারই মানে ইয়েটা চলে গেছে, আমার ক্ষমতা চলে গেছে, এরকম অবস্থা, মাথা ব্ল্যাঙ্ক পুরো, কনফিডেন্সটাই জিরো হয়ে গেছিল ভুল করতে করতে। না হিন্দি বর্ণমালায় তোমার অসুবিধা হওয়ার কথা না, আমি তুমি যা ঝরঝরে হিন্দি পরিষ্কার হিন্দি, অসুবিধা হচ্ছে মনে হয়। হ্যাঁ, আমি বাংলার কখটাই মাঝে মানে মাথায় তো আগে বাংলার বর্ণমালাটাই আসবে, ওই বর্ণমালায় আর হিন্দি আর বাংলার বর্ণমালাটা প্রথম দুটো বর্গ তো একই আছে, তো আমি ওটাই চিন্তা করলাম যদি এর মধ্যে আসে ঠিক আছে, নাহলে এর পরেরগুলো দিলে একটু চিন্তা ভাবনা করতে হবে, হলে হলো নাহলে গেল। তুমি সোশ্যাল মিডিয়ায় নেই তবুও তোমাকে বলছি, আদিল হোসেন তোমার ভিডিও শেয়ার করেছেন, তুমি কি জানো? হ্যাঁ শুনেছি, মানে কেউ একজন হোয়াটসঅ্যাপে আমাকে ফরওয়ার্ড করলো, মানে আমার বান্ধবীরা আছে, ভাই যারা করে আর কি অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়, তারা আমাকে ইয়ে কী বলে ক্লিপগুলো বা স্ক্রিনশট তুলে তুলে পাঠাচ্ছে, আদিল হোসেন শেয়ার করেছে। আমি বললাম বাবা এ তো বিশাল বড় ব্যাপার, আমি কোথায় পৌঁছে গেলাম, আমি কিছুই জানি না, আমি শুধু হোয়াটসঅ্যাপে আছি, আমি আর কিছুতে ছিলামও না নেইও, শুধু ইউটিউবে দেখছি, বেশ অনেক ভিউজ হয়ে গেছে আর প্রচুর লোকে মানে দারুণ দারুণ কমেন্টস দিচ্ছে, মানুষের থেকে অনেক আশীর্বাদ পেয়েছি, অনেক শুভেচ্ছা পেয়েছি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া, আর এটা সম্ভব হয়েছে একমাত্র বচ্চন স্যারের জন্য, কারণ আমার এপিসোডটা 16th November টেলিকাস্ট হয়, তো ভাইরাল হওয়ার হলে তখন বা তারপরেই হয়ে যেত। 1st December বচ্চন স্যার যখন ওটা পোস্ট করলেন নিজের টুইটার অ্যাকাউন্টে, তারপরে ওটা আর কি, বচ্চন স্যারের তো নামটাই যথেষ্ট, যার নামটা যথেষ্ট, এবার তার হাত যদি কারোর মাথায় পড়ে মানে ওটা তো ঈশ্বরের হাত, তার মানে ঈশ্বরেরই আশীর্বাদ, তারপর থেকে ওটা ভাইরাল হয়ে গেছে। এবার আমি সেটা জানতাম না, আমাকে কেবিসির টিমই জানালেন যে স্যার নিজের টুইটার হ্যান্ডেলে আমারটা আমার ভিডিও ক্লিপটা পোস্ট করেছে। এবার তারপর থেকে যে ওটা ভাইরাল সেটা আমি বুঝতে পারলাম যখন একের পর এক মিডিয়া হাউস আমাকে কন্ট্যাক্ট করছে, তাদেরকে জিজ্ঞেস করলাম ব্যাপারটা কী, তোমার মানে এটা আজ অবধি মানে মোস্ট শেয়ার্ড ভিডিও রেকর্ড করেছে, আপনি কিছু জানেন না? আমি তো গাওয়ার, আমি তো সোশ্যাল মিডিয়ায় নেই, আমি কিছু জানি না, অনেকে আমাকে বলছে কিন্তু আমি শুধু হোয়াটসঅ্যাপ করি, তো আমি এইসব কিছু জানি না। বলে আপনি যদি করতেন আপনি জানতে পারতেন যে এটা কী হারে শেয়ার হয়েছে, আর দেশবাসী যে কীভাবে আপনার হাসিটাকে পছন্দ করছে এটা আপনি আপনার আইডিয়া নেই? তাহলে আমি না আমার নেই, যে সোশ্যাল মিডিয়া আপনি এত ভাইরাল হলেন, আপনি ফেসবুকে নেই, টুইটারে নেই, কিছু নেই, শুধু হোয়াটসঅ্যাপে আছি, তো মানে ইচ্ছে আছে যোগ দেওয়ার? না আগেও আমার প্রয়োজন ছিল না, এখনো নেই, তবে ইউটিউবে যে প্রচুর মানুষের শুভেচ্ছা পেয়েছি দেখছি, আমি চেষ্টা করি ইউটিউবে সবার ইয়েটা মানে রিপ্লাই দেওয়া, সবারটা হয়তো দিয়ে উঠতে পারি না কিন্তু তাও দিচ্ছি আস্তে আস্তে, প্রত্যেক দিনই কিছু কিছু করে রিপ্লাই দিচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে, প্রণাম জানাচ্ছি বড়দেরকে, তো করে যাচ্ছি। মানে কোথাও যদি আলোলিকাকে সোশ্যাল মিডিয়ায় ট্র্যাক করতে হয় ইউটিউব, আমি মাঝে মাঝে খুলি দেখি কমেন্টসগুলো পড়ি, আমি রিপ্লাই করি যাদের যাদের রিপ্লাই করা হয় সবাইকে। আমরা মানে একটু অন্য প্রশ্ন করবো, আমি ছোটবেলা থেকে বড়রা অনেক সময় বলে যে বেশি কথা বললে কাজের কাজ কিছু হবে না, দূর ওইসব ফালতু কথা, মেয়েরা এমনি বকে বেশি বদনামি আছে, বলছে আচ্ছা যে প্রাইজ অ্যামাউন্টটা, প্রথমত কনগ্রাচুলেশনস, থ্যাংক ইউ,
সেটা কিভাবে স্পেন্ড করার ইচ্ছা? আমার ছেলে 4 বছরের এখন, ওর ভবিষ্যতে ওর পড়াশোনার জন্য ইনভেস্ট করার ইচ্ছা আছে। আর দ্বিতীয়ত আমার মা বাবা রেন্টেড হাউসে থাকে, তো ভাইয়ের ইচ্ছা আছে সম্প্রতি একটা ফ্ল্যাট নেবে, তো লোন নিতে হবে ওকে। তো কিছু যদি ওকে হেল্প করা যায় আমি চেষ্টা করব। আপনি রিসেন্টলি সরকারি চাকরি পেয়েছেন, জয়েনিং এখনো মানে ব্যস্ততাটা আসবে? হ্যাঁ, এরপরে জয়েনিং এর পর ব্যস্ততাটা আসবে। এখন হাউসওয়াইফই আছি, তবে কোয়ালিফাই করে গেছি, সমস্ত প্রসেস শেষ। আমার শুধু একটা প্রশ্ন যে মানে চাকরিতে ব্যস্ততা, টেনশন, স্ট্রেস সকলের থাকে। আমি শুনছি যারা বাড়িতে গৃহবধূ হিসেবে থাকেন তাদেরও নিজেদের অনেক রকম সমস্যা থাকে, কিন্তু সেখানেও মানে সবকিছু সামলে মন মাথা ঝলমলে রাখার টিপস কি, যে মানসিক সমস্যা এখন অনেকে যে স্ট্রেসড হচ্ছে তাদের কিভাবে অনুপ্রাণিত? প্রথম কথা একটা বলবো, প্রত্যেকটা মানুষেরই একটা না একটা ভালো লাগা আছে। অনেকে রাখতে ভালো লাগে, অনেকের গান, অনেকের নাচ, তো যেটা ভালো লাগে সেটা করার জন্য একটু সময় বার করুন। মানে সেটা মানে নিজের মনকেই ভালো রাখবে। কারোর সিনেমা দেখা, আমার যেরকম হলে সিনেমা দেখতে ভালো লাগে, আগে দেখতাম, এখন বিয়ের পরে এই সংসার বাচ্চা এই জন্য অনেকটা দেখা হয় না। কিন্তু চাকরিতে জয়েন করার পর আবার অ্যাসোসিয়েশন বাড়বে, তখন আবার বাড়াবো, তো এগুলো প্ল্যান আছে। তো যার যেটা ভালো লাগে সেটা করুন, যাতে মনটা ভালো থাকে। এবং যখন ঘরে আছেন বা কিছু ভালো মুহূর্ত, জীবনে প্রত্যেকের আছে ভালো মুহূর্ত, খারাপ মুহূর্ত আছে, খারাপগুলোকে মনে করতে হবে না, ভালো মুহূর্তগুলোকে মনে করে করে একা একা হলেও হাসবেন। লোকে পাগল বলে বলুক, অসুবিধা নেই, নিজে ভালো থাকুন, এইটুকুই। মন খারাপ হলে কি করেন? মন খারাপ এই তো গান টান শুনে নিই। আমার সচরাচর মন খারাপ হয় না, একটু আমাকে তো পাগল বলে, পাগলদের আমার মনের ইস্যু কিসের? না সেরকম ভাবে নয়, না না সেরকম ভাবে নয়, রাগের ওগুলো কিচ্ছু না। আমি নিজের মনে থাকি, নিজের মনে কাজ করতে থাকি, বাচ্চাকে নিয়ে ব্যস্ত থাকি বা যাই করি, মাঝে মাঝে হাসতে থাকি, একা একাই হাসি। ওই আমার শাশুড়ি জিজ্ঞাসা করে তুমি একা একা কেন হাসো, ভালো জিনিসগুলো মনে করে হাসি। লোকে তো পাগল বলে, যার যা বলে আর বলুক, আমার কিছু আসে যায় না। আমি আমার মতো যা যা ভাবার ভাবুক, আমার কি, আমি বলে যাব। তুমি বললে যে সিনেমা দেখতে ভালোবাসো, তো অমিতাভ বচ্চন সকলের প্রিয়, সকলের প্রিয়, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। হ্যাঁ, তাছাড়া তোমার ফেভারিট অ্যাক্টর? শাহরুখ খান। শাহরুখ খানকে ভালো লাগে বেশ। আচ্ছা, তো অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করা হয়ে গেছে মায়ের ইচ্ছে পূরণ করতে, মায়ের কি রিয়াকশন? আরে যেদিন মা এপিসোডটা টিভিতে টেলিকাস্ট হয়, যেদিন মা দেখে বসে, মার চোখে জল ছিল, মানে এত বছরের স্বপ্ন পূরণ হলো, চোখে জল ছিল। আর তারপর থেকে ইউটিউবে সেই ক্লিপিংসগুলো, ইউটিউবে পুরো এপিসোড মানে প্রায় প্রত্যেক দিনই দেখে যাচ্ছে। আর এখন তো মিডিয়া হাউস বিভিন্ন আমার ইন্টারভিউ নিচ্ছে, রোজই মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের মতো দেখেই যাচ্ছে, দেখেই যাচ্ছে। এমনকি রাত্রেবেলা বলে শুতে যাওয়ার আগেও রাত 1টা 1.5টা অবধি ওগুলো দেখে, দেখে তারপর শুতে যায়। তো এই যে মিডিয়া হাউস ইন্টারভিউ নিতে, সেগুলো তো সোশ্যাল মিডিয়াতেই ভাইরাল হচ্ছে, কি করে দেখা হবে? তো আমার মা তো ওই ইউটিউবে দেখে, আর এই যে কি বলে, যারা যারা সেন্ড, যারা যারা অ্যাক্টিভ আছে সোশ্যাল মিডিয়ায়, হোয়াটসঅ্যাপে কানেকশন আছে, তারা সেন্ড করছে, তাদের আমি মাকে সেন্ড করে দিচ্ছি, আর মা ওগুলো খুলে খুলে খালি দেখতে থাকে। শেষ প্রশ্ন, আড্ডার শেষের পথে শেষ প্রশ্ন, তোমাকে সাধারণ মানুষ হাসতে খেলতে দেখে নিয়েছে, অনর্গল কথা বলতে, ইনোসেন্টলি কথা বলতে লোকজনের প্রচুর আশীর্বাদ, যদি তোমাকে মানে নিজেকে কয়েকটা বিশেষণ দিয়ে মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে চেনাতে হয়, তাহলে কি বলবে? কি বলবা, হাসমুখ পাগল আর কি বলবো, পাগল আর কি, ওই হাসি খুশি একজন মানুষ, মানে তার বাইরে আর কিছু নয়, আমি সাধারণ একজন হাসি খুশি মানুষ। ভালো মুহূর্ত চিন্তা করে যারা, যে এমনি এমনি হাসে, লোকে কি বলে কি ভাবে সেটার ব্যাপারে কেয়ার করে না, বাস কেয়ার ফ্রি আমি। শেষ মুহূর্তে আর একটা কথা মনে হলো, 18 বছর ধরে লাগাতার একটা জিনিসের জন্য তুমি চেষ্টা করছো, মানে প্রত্যেকবার হয়নি, মনে হয় যে পরের বছর আবার চেষ্টা করব, এবছর হয়ে গেল, নেক্সট ইয়ার কি? নেক্সট ইয়ার আর কি, এখন মানে জয়েনিং এর জন্য, এর পরের ইয়েটার জন্য অপেক্ষা করছি, যে আমার এই যে পোস্টিংটা হবে চাকরিটা, এটা আমার কাছে একটা নতুন ফিল্ড, এবার এটাও চিন্তা করছি, এটার ব্যাপারেও এক্সাইটেড। এখানে জয়েন করলেও অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো, সেখানেও যদি আমার দ্বারা কেউ একটু অনুপ্রাণিত হয়, কারোর ভালো হয়, আমি চেষ্টা করব, দেখা যাক এখন সেই ফিল্ডে কি হয়। প্রথমত তো ভাইরাল হওয়ার জন্য শুভেচ্ছা, দ্বিতীয়ত নতুন চাকরি, থ্যাংক ইউ, খুব ভালো থেকো আলোলিকা। হ্যাঁ, থ্যাংক ইউ, মানে আমি অনেকদিন বাদে সাক্ষাৎকার নিতে এসে সাক্ষাৎকার নিইনি, আড্ডা দেবো ভেবেই এসেছিলাম এবং প্রচুর হাসলাম, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট।
তোমাকে ধন্যবাদ। আর আশা করছি আপনাদেরও খুব ভালো লেগেছে এই আড্ডাটা, আমাদের এই আড্ডা সেশনটা। কেমন লাগলো নিশ্চয়ই আমাদের জানাবেন, আর সঙ্গে থাকবেন আরও সমস্ত এইরকম আরও মজার মজার বা ইনফরমেশনাল অনেক রকম সাক্ষাৎকারের জন্য, ভিডিওর জন্য ফলো করুন আমাদের এবিপি লাইভ।